হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমার প্রথম ভিডিও, জানি না কেমন হবে। আপনারা দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন। তো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই সবজি নিয়েছি, সবজি নিয়ে কাটাকুটি শুরু করে দিয়েছি, একটু তরকারি করবো। এই বন্ধুরা, কাটা শুরু করে দিয়েছি। আজকে আমি বাঁধাকপি, টমেটো, বেগুন, আলু দিয়ে একটুখানি চচ্চড়ি করবো। তো দেখুন, এই টমেটো নিয়েছি, বেগুন নিয়েছি, তারপরে বিট নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি। এইগুলো নিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। তোমরা সবাই দেখতে থাকো আর অনেক অনেক শেয়ার করো। এই বন্ধুরা, সবজিগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তরকারি বসাবো, রান্না বসাবো। সে তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাস চালাবার সময় দেখলাম, খেয়াল করলাম যে গ্যাসের নিচের সুইচ অন করিনি, এবার চালানো হয়ে গেল। এই কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়া গরম হতে দিতে এসে দেখি, এই দেখুন আমাদের বুলু মশাই বসে আছে। বন্ধুরা, এই কড়ায় তেল দিয়ে দিলাম। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার মশলাপাতি দেবো। এই শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে আছে তরকারি করতে। পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এই পেঁয়াজ দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছে আমরা খুব ভালো করে। এখন না লাল হয় বন্ধুরা, এইভাবে আমরা নেড়ে 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 ভেজেই যাব। একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে নাড়তে থাকবো। আর দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। দেখুন বন্ধুরা, ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে দিতে দিতে। আর দিতে দিতে আমি তোমার নেড়েও দিলাম। বন্ধুরা, আমার এইটুকু কড়াতে তারপর দেখি সবজি বেশি হচ্ছে, আর কড়াটা ছোট হয়ে গেছে। কিন্তু আমার বড় কড়া আছে, তারপর দেখি ছোট কড়া। এইদিকে আবার আমরা বড় কড়াই ভুল করে আলু উচ্ছে ভাজা ভেজে নিয়েছি, আর এইদিকে ছোট কড়াই আমরা এত সবজি দিয়ে তরকারি করছি। বন্ধুরা, ভালো করে নেড়ে নিচ্ছি। তরকারি হতে হতে আমি একটুখানি ছোলা মেরে দিচ্ছি, এটা আমার খরগোশের ছোলা, তাও খেয়ে নিচ্ছি। এরকম বন্ধুরা, যে ছোলাটাও খাচ্ছিল সেই ছোলাটা দিচ্ছে আমার বান্দর ছানাটাকে, খাচ্ছে কটস 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 করে। আপনি কি খাচ্ছেন? আমি ছোলা খাচ্ছি। দেখুন, উনি ছোলা খাচ্ছে বলে দিল, আবার পরে দেখা হবে।